বাংলা বানান আমাদের বাঙালি ছেলে বুড়ো সবার প্রায় কমন সমস্যা, তাই না? আমরা যখন বাংলা লিখি মোটামুটি সবাই কম বেশি বানান আমরা ভুল করি, তো সেক্ষেত্রে বানানের নিয়মগুলো কেমন, বাংলা একাডেমি কখন কোন রকমের নিয়ম আমাদের দিচ্ছে, কিভাবে কোন শব্দকে লিখতে বলে, সেগুলো জানা খুব জরুরি, বিশেষ করে আমাদের দেশের এইচএসসি পরীক্ষার সিলেবাসে এবং বিসিএস এর সিলেবাসেও বানান এই টপিকটি ইনক্লুড করা আছে। তো আজকে তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ বা দিবে, বিশেষত তোমাদের সিলেবাসের বানান অংশ নিয়ে কথা বলবো। উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমি তোমাদের কাউসার ভাইয়া তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আসো আমরা বানান নিয়ে কথা বলি। তোমাদের সিলেবাসে বানানের উত্তরটা করতে হয় দুরকম, দুটা পদ্ধতিতে। সেটা হচ্ছে প্রথমত তোমাদেরকে বানানের নিয়ম লিখতে দেয়, দ্বিতীয়ত তোমাদেরকে কিছু ভুল বানান দিয়ে দেয়, সেটাকে তোমাদের কারেকশন করতে হয়। তো প্রশ্ন উত্তর করার সময় যার যেটা সুবিধা সে সেভাবেই করে। আমরা আজকে বেসিক্যালি তৎসম বা সংস্কৃত শব্দের বানানের যে নিয়মগুলো আছে সেগুলো নিয়ে আসো কথা বলবো, তাহলে আমরা বুঝতে পারবো তৎসম বা সংস্কৃত শব্দগুলোকে আমরা কিভাবে আমাদের ভাষায় লিখব। দেখো আমাদের ভাষায় যত শব্দ আছে উৎস অনুসারে আমরা জানি আমাদের শব্দগুলো তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি বিদেশি এরকম পাঁচটা ভাগে বিভক্ত। যদিও মাধ্যমিকের নতুন ব্যাকরণ এখন অর্ধ তৎসম শব্দের কথা বলা হয়নি, অর্ধ তৎসমকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো যা হোক, তো উৎসব উৎপত্তির দিক থেকে আমরা আমাদের যতগুলো শব্দকে আলোচনা করি আমাদের ভাষা, অর্থাৎ আমাদের টোটাল শব্দের প্রায় 44% শব্দ হচ্ছে তৎসম বা সংস্কৃত। হুমায়ুন আজাদ কত নদী সরোবর এই বইয়ের মধ্যে এই তথ্যটা দিয়েছেন। এটা এর মানে 100টা শব্দের মধ্যে যদি 44টা শব্দ সংস্কৃত হয়, তাহলে বাকি প্রায় 56% শব্দ যেগুলো থাকে সেগুলো হচ্ছে তদ্ভব, দেশি, বিদেশি। তাহলে 100-র মধ্যে 44টা শব্দ যদি তৎসম হয়, সেটার নিয়ম আমাদের অবশ্যই জানতে হবে কিভাবে লিখতে হয়। দেখো প্রথম রুলটা নিয়ে আমরা কথা বলবো, খুব সহজ, তোমরা রুল পরে ঘাবড়ে যাও না। কথাটা হচ্ছে এই যে হ্রস্ব স্বর অর্থাৎ হ্রস্ব ই অথবা হ্রস্ব উ, আবার দীর্ঘ স্বর অর্থাৎ দীর্ঘ ই অথবা দীর্ঘ উ, তৎসম বা সংস্কৃত শব্দের বানানে যেখানে এই দুটোই কারেক্ট, অর্থাৎ হ্রস্ব ই দিলেও হয় হ্রস্ব উ দিলেও হয়, মানে আমি যদি বলি পদবি এই কথাটা হ্রস্ব ই দিয়ে লিখলেও কারেক্ট, পদবি দীর্ঘ ই দিয়ে লিখলেও কারেক্ট। আবার ধরো আমি উ দিয়ে যদি বলি, তাহলে ধরো উষার কথা যদি বলি, এই উষা এটা হ্রস্ব উ দিয়ে লিখলেও কারেক্ট, দীর্ঘ উ দিয়ে লিখলেও কারেক্ট। এখন বাংলা একাডেমি বলছে যেখানে হ্রস্ব স্বর এবং দীর্ঘ স্বর দুটোই ব্যবহার করা যায় সেখানে শুধুমাত্র হ্রস্ব স্বর যেটা সেটা প্রাধান্য পাবে। অর্থাৎ ভাষার ধর্মই কিন্তু ভাষা সংক্ষিপ্ত হয়, প্রচুর পরিমাণে গতিশীল হয়, আর হ্রস্ব স্বর মানেই হচ্ছে গতিশীলতার ধারক বাহক, ভাষা গতিশীল হচ্ছে দিনকে দিন। এবং খেয়াল করে দেখবা এই উদনি যেটা এটা কিন্তু দিনকে দিন ওতে রূপান্তরিত হচ্ছে। আমরা ছোটবেলায় একসময় আমরা প্রত্যেকেই কুরবানি পড়তাম, বাট এখন আমরা আর কুরবানি পড়ি না, আমরা কিন্তু পড়ি হচ্ছে কোরবানি। খেয়াল করে দেখো, এলে উ যেরকম ওতে রূপান্তরিত হচ্ছে ঠিক একইভাবে হ্রস্ব এবং দীর্ঘস্বরের মধ্যে দুটোর ক্ল্যাশে আলটিমেটলি বিজয়ী হচ্ছে হ্রস্বস্বর। এখন সংস্কৃত বা তৎসম শব্দের যে সকল বানানে দুটো দিলেই বানানটা কারেক্ট হয় সেখানে প্রেফার হবে কোনটা, এই প্রেফার হচ্ছে তোমার হ্রস্বস্বর যেটা সেটা। এর মানে এই কিংবদন্তি থেকে শুরু করে উষা পর্যন্ত যা যা দেখতেছো এখানে সব হ্রস্বস্বর দিয়ে লেখা, প্রত্যেকটা দীর্ঘস্বর দিয়েও লেখা যায়, বলছে উভয়ই শুদ্ধ, তবে সেখানে হ্রস্ব ই হ্রস্ব উ বা তার কারচিহ্ন ব্যবহার করা হবে। এই ছিল কথা। এরপরেরটা আসো, রেফের পর ব্যঞ্জন বর্ণে দ্বিত্ব হবে না, খুবই কমন ব্যাপার। আমরা যখন ছোট ছিলাম একটা কবিতা পড়ছিলাম, আমরা আমার মনে হয় ক্লাস 3-তে পড়ছি, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, অর্থাৎ কুসুম কুমারী দাসের আদর্শ ছেলে। কিন্তু এটাকে আমরা কেন জানি ছোটবেলায় পড়তাম আদর্শ ছেলে, অর্থাৎ তালব্যশটা ডাবল হয়ে যেত আমাদের ভাষায়, যেটা ঠিক না। কারণ রেফ মূলত হচ্ছে র, যেমন দেখো আমরা যখন বর্ষা কথাটাকে এভাবে লিখি লিখতে পারি, কোনো অসুবিধা নাই, এটাকে আবার লেখার সময় আমরা রেফ দিয়ে এভাবেও লিখতে পারি, এভাবে প্রচলিত। তাহলে রেফটা মূলত র, এটা যার উপরে উঠে বসে অবস্থান তার আগে হয়, মনে রাখবা রেফ যার উপরে থাকে অবস্থান তার আগে হয়। তাহলে এখানে রেফ কার উপরে, মূর্ধন্য স্বর উপরে, অবস্থান কোথায়, তার আগে। এখন বলো র বা রেফের কারণে এটা কি ডাবল হইতে পারে যার উপরে আছে? কখনোই না, কিন্তু আমরা সেটা কোনো এক অজানা কারণে অনেকেই করি, বিশেষ করে কলকাতার বাঙালি যারা, তারা দেখবা এই দুর্গা কথাটাকে তারা হচ্ছে দুর্গা বলে, কর্মকে কম্ম বলে, ধর্মকে ধম্ম বলে। হ্যাঁ, যেখানে রেফ আছে অনেকগুলোকে তারা কি করে ফেলে, ডাবল করে ফেলে, যেটা অর্ধতৎসম শব্দ হিসেবে কাউন্ট করা হয়, কিন্তু সেটা ঠিক না।
কথা বোঝা গেছে? রেফের পরে কখনোই ব্যঞ্জন বর্ণের কি হবে না, ডাবল হবে না। এর মানে এটা শুদ্ধ উচ্চারণ সূর্য, নট সূর্য। এটা মূর্ছা, নট মূর্ছা। বার্ধক্য, নট বার্ধক্য। এটা কার্য হবে না, এটা হবে কার্য। এটা কার্তিক, নট কার্তিক। কথা বোঝা গেল? এরপরে আসো সন্ধির ব্যাপারে। এত বড় রুল পড়লে তোমাদেরকে একটু কঠিন লাগতে পারে, আমি একটু সহজ করে দিচ্ছি। দেখো, এ হলো ভয়ম, তারপরে হচ্ছে কর। আমরা যখন লিখি, লেখার সময় কি লিখি? আমরা লিখি ভয়ঙ্কর। তাহলে দেখো, ম যেটা সেটা অনুস্বর হয়ে গেছে, এখানে ভয় আছে, করও আছে, শুধু মটা অনুস্বর হয়েছে। আবার খেয়াল করো, সঙ্গীতকে যখন আমরা ভাঙি, তাহলে একটা হলো সম, তারপরে হলো গীত। তাহলে খেয়াল করো, দন্ত স আছে, যেটা ম ছিল সেটা হয়ে গেছে এখানে অনুস্বার, তারপরে গীতটা গীতের মতোই আছে। ঠিক শুভঙ্কর, হৃদয়ঙ্গম, সংগঠন, সবগুলো হৃদয়ম যোগ্যম, হৃদয়ঙ্গম। তারপরে সমযোগ ঘটন সংগঠন, শুভম যোগ কর শুভঙ্কর। খেয়াল করো, এ হচ্ছে শুভম, তারপরে হচ্ছে কর। আমরা যখন ভাঙি তখন এভাবে ভাঙি, আর লেখার সময় লিখি হচ্ছে শুভঙ্কর। তাহলে দেখো তো, আমরা মটাকে অনুস্বার বানাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে। কোন সময়? যদি শেষের শব্দে ক খ গ ঘ থাকে, অর্থাৎ এই যে শুভম যোগ কর, এখানে ক থাকলে, এই যেখানে ক থাকলে, এখানে গ থাকলে, কিংবা এখানে ঘ থাকলে শেষেরটার মধ্যে, যেমন আমরা যদি এটাকে যদি করি, তাহলে দেখো সম, তারপরে হলো তোমার ঘটন। আমরা লেখার সময় কি লিখি? আমরা লেখার সময় লিখি হচ্ছে সংঘটন। তাহলে খেয়াল করো, আমি এখানে মটাকে অনুস্বর বানায় ফেলছি, তার কারণে এই ঘর কারণে। তাহলে সন্ধিবদ্ধ শব্দ যেগুলো আছে, যদি দ্বিতীয় অংশটা শুরু হয় ক খ গ ঘ দিয়ে, তখন আগে যে অনুস্বারটা কি বলে মটা থাকে, সেটাকে আমরা কি করে ফেলবো? সেটাকে আমরা করে ফেলবো হচ্ছে অনুস্বার। এই ছিল কথা। তারপরে আসো, তোমাদের এই যে রুলটা আছে যেটা দেখতেছো, এটার একটা বিস্তারিত ব্যাখ্যার জন্য আমি একটা অতিরিক্ত পেজ ব্যবহার করব। একটু দেখো, বলছে সংস্কৃত ইন প্রত্যন্ত শব্দের দীর্ঘইকারান্তরূপ সমাসবদ্ধ হলে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী সেগুলোতে হ্রস্ব ইকার হয়। যেমন গুণীটা এভাবেই ঠিক, গুণী জন লেখে সেটা হ্রস্ব ইকার হবে। প্রাণীটা দীর্ঘইকার দিয়েই ঠিক, কিন্তু প্রাণী বিদ্যা লেখে সেটা হ্রস্ব ইকার হবে। মন্ত্রীটা এভাবেই ঠিক, কিন্তু মন্ত্রী পরিষদ বলে সেটা হ্রস্ব ইকার হয়ে যাবে। কাহিনীটা কিরকম, আসো একটু বিস্তারিত তোমাকে দেখাই দিচ্ছি। দেখো, আমরা যখন মন্ত্রী বলি এরকমই বলি, কিন্তু যখন সভা বলি তখন মন্ত্রীর যে দীর্ঘিকাটা থাকবে সেটা কি হয়ে যাবে? এটা হ্রস্ব ইকার হয়ে যাবে। যদি এটাকে তুমি বাড়াও, খুব মনোযোগ দিবা, তারপরে ধরো কৃতি, আমি যদি সেটাকে বলি হচ্ছে কৃতিত্ব, তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা হয়ে যাবে দীর্ঘিকার। খুব খেয়াল করো, আমরা যখন বলি প্রাণী, এই প্রাণী কথাটা দীর্ঘিকার দিয়ে হয়, কিন্তু যখন তুমি প্রাণী জগৎ কিংবা প্রাণী বিদ্যা বলবে, তখন কিন্তু এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে হ্রস্ব ইকার। কথা ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তবে মনে রাখবা, তিন জায়গা ব্যতীত তুমি এরকম করতে পারবা, তবে তিনটা জায়গায় এই সিস্টেমটা প্রযোজ্য না। অর্থাৎ তিন জায়গায় যে দীর্ঘিকা সেটা দীর্ঘিকারই থাকবে, তিন জায়গায় এটা দীর্ঘিকার যেটা সেটা দীর্ঘিকারই থাকবে। যেমন ধরো, আমি বললাম এই হচ্ছে সতী, তারপরে হচ্ছে ত। এখন সতী দীর্ঘিকার, শব্দ বাড়তেছে, রসিকার হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা এরকম হবে না, সেটা যেমন আছে এমনই থাকবে, সতীত্ব। তারপরে হচ্ছে তোমার নারী, ধরো ত, তাহলে কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে হলো নারীত্ব। তারপরে ধরো কুমারী, তারপরে হলো ত, তাহলে কি হয়ে যাবে বলো তো? এটা হয়ে যাবে কুমারিত্ব। তাহলে তিনটা জিনিস, সতীত্ব, নারীত্ব, কুমারিত্ব, এগুলাতে কোনো পরিবর্তন আসবে না, যেমন আছে এমনই থাকবে, এ বানান নষ্ট করা যাবে না। কথা ক্লিয়ার? তারপরে আসো বিসর্গ, শব্দের শেষে বিসর্গ থাকবে না, অর্থাৎ পদান্তে বিসর্গ হয় না, আবার বিসর্গ হয়, প্রথমত হয় না, আবার বললাম হয়, কখন হয় না কখন হয় এটাই বললাম। এখানে তিনটা কথা মূলত, প্রথমত শব্দের শেষে বিসর্গ হবে না। তাহলে হবে কোথায়? বিসর্গ হবে শব্দের মাঝে। এখন মাঝে আমরা অ্যাভেলেবল লিখি, যেমন আমরা দুঃখ লিখি, আমরা মনোকষ্ট বিসর্গ দিয়েই লিখি, কোনো অসুবিধা নাই। আবার শব্দের শেষে হতে পারে, শব্দের শেষে হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কোন সময় হতে পারে? মনে রাখবা, যেগুলো বিস্ময় সূচক অব্যয়, মানে এক্সক্লামেটরি সেন্টেন্সে যেগুলো দিয়ে এক্সক্লামেশন প্রকাশ করা হয়, বাংলা যেগুলোকে আমরা আবেগ শব্দ বলি, আর একটা ভিডিওতে আমরা আবেগ শব্দ নিয়ে কথাও বলবো,
যেগুলো বিস্ময়সূচক অব্যয় সেগুলোতে বিসর্গ ব্যবহার করা যেতে পারে। যেমন আমরা এরকম করে বলতে পারি, বাহ কি সুন্দর পাখি। কেউ যদি একে না বলে এরকম করে বলে, বাহ কি সুন্দর পাখি, কারণ বিসর্গ উচ্চারণ হয় এর মতো, চলবে, কোনো অসুবিধা নেই। কেউ যদি বলে, ও আমি খুব ব্যথা পেয়েছি, এটা না বলে কেউ যদি তোমার এরকম করে বিসর্গ দিয়ে বলতে চায়, ও আমি খুব ব্যথা পেয়েছি, হতে পারে। শুধুমাত্র কোথায় হবে এটা? বিস্ময়সূচক অব্যয়ের বেলায়। এটার একটা সীমাবদ্ধ ব্যবহার রয়েছে। তাহলে বিসর্গের ব্যাপারে আমরা এখানে তিনটা কথা জানবো। প্রথম কথা হচ্ছে শব্দের শেষে বিসর্গ থাকবে না। দ্বিতীয় কথা হচ্ছে যদি থাকে তাহলে কই থাকবে, মাঝখানে থাকবে। 3 নম্বর কথা হচ্ছে হ্যাঁ শব্দের শেষে থাকতে পারে, তবে একটা লিমিটেড ক্ষেত্রে, সব জায়গায় না, যেখানে খুশি সেখানে দেওয়া যাবে না, চাইলে দেওয়া যাবে না। তাহলে আমরা দেখো একদমই শেষের দিকে চলে আসছি তোমাদের সাথে। না বুঝে মুখস্থ করার অভ্যাস প্রতিভাকে ধ্বংস করে, এটা মাথায় রাখবা সবসময়। সবসময় বুঝে শুনে পড়বা। তোমাদের কাছ থেকে আমি তোমাদের কাউসার ভাই আজকে এখনই বিদায় নিচ্ছি। তোমরা কেমন ভিডিও দেখতে চাও, কোথায় কেমন কনফিউশন ভাইকে জানাবা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।